হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কোনো আর্টস বা ক্রাফট টিউটোরিয়াল নিয়ে হাজির হইনি, হয়েছি আমার হাতে তৈরি কয়েকটি গহনা সামগ্রী নিয়ে। এখানে আমি প্রত্যেকটি গহনাতে হ্যান্ডমেড ক্লে ব্যবহার করেছি। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ও অরেঞ্জের কম্বিনেশনে একটি গহনা। এই গহনাটি আমার পেজের এক্সক্লুসিভ গহনা বলতে পারেন। গহনাটি বানাতে আমার দীর্ঘ 4.5 ঘন্টা সময় লেগেছে। ক্লে এর কাজগুলো মূলত খুবই সেন্সিটিভ, একটু সময় নিয়ে খুবই যত্ন সহকারে কাজগুলো করতে হয়। ক্লে এর গহনা বানানোর পর তা শুকাতে প্রায় 3 থেকে 5 দিন পর্যন্ত সময় লাগে। তারপর আবার আসে ভার্নিশ। তাই ক্লে এর গহনা কেউ যদি আমাকে অর্ডার দিতে চান, তবে মিনিমাম 7 থেকে 15 দিন আগে বুকিং দিতে হবে। এই গহনাটিতে আমি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। ব্ল্যাক এর উপর অরেঞ্জ খুব সুন্দর ফুটে ওঠে, তার সাথে হালকা অলিভ গ্রিনের কম্বিনেশনে গহনাটি যেন জল জল করছে। তবে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করা যাবে। তারপর আসছি আরেকটি চমৎকার গহনা নিয়ে। এই গহনাটি আমার পেজের আরেকটি স্টার। প্রথমে আমি আমার একটি শাড়ির সাথে ম্যাচ করে গহনাটি বানিয়েছিলাম। তারপর দেখি এটি যে কোনো ড্রেসের সাথে এতটা মানিয়ে যায় যা কল্পনার বাহিরে। ওভাল শেপের উড বেসের উপর পার্পল কালার এর ব্যাকগ্রাউন্ড, তার উপর পিঙ্ক গ্রিন ইয়েলো এর কম্বিনেশন। এরপর টাসেলে কিছুটা নতুনত্ব আনারও আমি ট্রাই করেছি। এই গহনার কথা নাই বা বললাম। কিছু কিছু গহনা আছে যা একদম আমাদের মন ছুঁয়ে যায়, ঠিক তেমনই এই গহনাটা। আমি যে কোনো গহনাতে ব্যাকগ্রাউন্ডে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, এটির বেলায়ও তাই করেছিলাম। লেমন ইয়েলো ব্যাকগ্রাউন্ড, এর গহনা যে কতটা স্নিগ্ধ হতে পারে তার উদাহরণ এই গহনাটি বলতে পারেন। ইয়েলো, অরেঞ্জ, গ্রিন আর হালকা পার্পল, এর কম্বিনেশনে গহনাটি যে অদ্ভুত সুন্দর হয়ে গিয়েছে তার উদাহরণ এই গহনাটি। তবে এর টাসেলে আমি তেমন এক্সপেরিমেন্ট করিনি। এই গহনাটি কিন্তু আগের গহনাগুলো থেকে একটু আলাদা। দেখতে তো প্রায় এক, তবে কেন আলাদা বললাম তার কারণ হলো এর বেস। আমি এখানে পুরো মালাটাই ক্লে এর উপর করেছি, আর তারপর ম্যাট ভার্নিশের পরিবর্তে আমি এখানে গ্লসি ভার্নিশ ইউজ করেছি। তাই দেখতে পাচ্ছেন মালাটা অন্য মালার থেকে একটু চকচকে, ম্যাট ফিনিশ কিন্তু দিচ্ছে না। আর এর টাসেলও আমি একদম সিম্পল রাখার চেষ্টা করেছি। গহনাটি আমি আমার জন্য একটা পেজ থেকে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছিলাম। পেজের অনার সাদিয়া বিনতে ফরিদাপুর কাজগুলোর উপর ক্রাশ খেয়ে মূলত এই কাজটি করা। বাট প্রথম অবস্থায় এটি কিন্তু তেমন ভালো বানাতে পারিনি, কারণ ক্লে এর কাজগুলো স্মুথ হবে প্র্যাকটিসের উপর। যে যত প্র্যাকটিস করবে তার কাজ তত স্মুথ এবং সুন্দর হবে। এই কাজটির সাথে আগের কাজগুলোর পার্থক্য নিশ্চয়ই বুঝেছেন, কারণ ওগুলো রিসেন্টলি করা আর এটা প্রথম অবস্থাতে করা। এমন আরো অনেক গহনা পাবেন আপনারা আমার কাছে,
আর তাই আমি আমার ফেসবুক গ্রুপ লিংকটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি ক্লে নিয়ে কোনো কোশ্চেন বা অর্ডার দিতে চান তবে এই লিংকে গিয়ে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।